কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালাল সহ চার রোহিঙ্গা নারীকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বিকেলে পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে সন্দেহ হলে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি জানান, আটককৃতরা নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসে। আটক রোহিঙ্গারা হলো কক্সবাজার থেকে আসা ফাতেমা, মিম, আলেয়া খাতুন ও নুরিকা খাতুন।